প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে। এই মুহূর্তে আপনাদের জন্য রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ, যা বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আপনাদের জানা খুবই জরুরি। মধ্যরাতে করোনা রোগীকে মারধর করে তাড়িয়ে দিল বাড়িওয়ালা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ নাজমুল নামে করোনা আক্রান্ত এক যুবককে মধ্যরাতে মারধর করে রাস্তায় বের করে দিয়েছেন বাড়ির মালিক সহ স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিরা। বুধবার 6 মে রাত 11:30টার দিকে উপজেলার রূপসী বাগবাড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। মারধর করে তাড়িয়ে দেওয়ার পর নাজমুল একটি মসজিদের সামনে থেমে থাকা রিকশায় বসে কান্নাকাটি করতে থাকেন। পরে তাকে উদ্ধারে তৎপর চালায় থানা পুলিশ এবং উপজেলা প্রশাসন। ইউএনওর হস্তক্ষেপে রক্ষা পায় যুবকটি। তার পরনে ছিল সাদা পিপিই গাউন। এই অবস্থাতেই তাকে রাস্তায় বের করে দেওয়া হয়। নির্যাতনের শিকার করোনা রোগী নাজমুল ময়মনসিংহের বাসিন্দা আবু সিদ্দিকের ছেলে। রূপগঞ্জের রূপসী বাগবাড়ি এলাকায় নূর হোসেন ওরফে কাইল্লানুরার বাড়িতে ভাড়ায় বসবাস করছেন এবং স্থানীয় সিটি গ্রুপে চাকরি করার পাশাপাশি পড়াশোনাও করছেন বলে এলাকাবাসী ও স্বজনরা জানিয়েছেন। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।